নমস্কার বন্ধুরা আমার চ্যানেলের আর একটা নতুন পর্বে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো বন্ধুরা তোমরা কি কখনো বেসিন কিংবা জিঙ্কে এইভাবে হলুদের জল ঢেলে দেখেছো যে তাতে কি হয় নেলপালে কি তোমরা কখনো গাডার লাগিয়ে দেখেছো যে তাতে কি হয় আলু দিয়ে কি তোমরা কখনো বাসন বেজেছ এমনই কিছু স্মার্ট কিচেন টিপস আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি যাতে আমাদের সংসারের খরচাটা অনেকটাই কম হয় আর নিজেদের জন্য কিছুটা হলেও আমরা সময় বের করতে পারি প্রথমেই যে টিপসটা আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখো পেঁয়াজ তো আমরা প্রত্যেক বাড়িতেই রান্নায় ব্যবহার করে থাকি আর আমাদের মহিলাদের কিন্তু এই সব রান্নাবাড়ির কাজের ক্ষেত্রে পেঁয়াজটা কাটতেই লাগে কিন্তু পেঁয়াজ কাটার পর যেটা হয় হাত দিয়ে কিন্তু ভীষণ বাজে একটা দুর্গন্ধ বের হতে থাকে আমরা যতই সাবান হ্যান্ডওয়াশ দিয়ে হাতটা ধুই না কেন এই গন্ধটা কিন্তু কিছুতেই যেতে চায় না সেক্ষেত্রে এই টিপসটা তোমরা অ্যাপ্লাই করতে পারো পিঁয়াজ কাটার পর তারপরে আমাদের বাড়িতে যে সরিষার তেল থাকে সামান্য একটু পরিমাণ সরিষার তেল আমরা যদি হাতটায় খুব ভালো করে এইভাবে লাগিয়ে নিই তাহলে কিন্তু দুটো উপকার পাওয়া যাবে আমাদের পেঁয়াজের গন্ধ তো অবশ্যই দূর হবে সেই সঙ্গে আমাদের হাতটাও কিন্তু কোমল এবং নরম থাকবে কারণ বারবার সাবান আর হ্যান্ডওয়াশ দিয়ে হাত ধোয়াতে কিন্তু আমাদের হাত অনেকটাই রুক্ষ হয়ে যায় হাতের তালু তাই অবশ্যই তোমরা এই টিপসটা অ্যাপ্লাই করে দেখতে পারো কারণ রান্না ঘরে তো আমাদের বারবার নানা কারণে হাত ধুতে লাগে এর জন্য কিন্তু আমাদের হাতটা অনেকটাই রুক্ষ হয়ে যায় তাহলে এই টিপসটা তোমাদের কিরকম লাগলো ভালো কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও টিপসটা তাহলে চলো আমরা দেখে এখানে দেখো নেল নেলপালিশ আমি একটা নিয়ে নিয়েছি অনেক সময় হয় নেল নেলপালিশের এই ঢাকনাটা এমনভাবে টাইট করে আটকে যায় যে আমরা কিছুতেই খুলতে পারি না আমার ক্ষেত্রেও কিন্তু তাই হয়েছিল আমার অনেকগুলো নেল নেলপালিশের ঢাকনায় এমনভাবে আটকে গেছে সহজে খুলতেই পারিনি এই করে নেল নেলপালিশগুলো কিন্তু নষ্ট হয়ে গেছে তাই ভাবলাম তোমাদের সঙ্গেও টিপসটা আমি শেয়ার করি কারণ নেল নেলপালিশ যখন আমরা পড়ি অনেক সময় কিন্তু নেল পালিশটার যে মুখটার গাবেও এই প্যাচের জায়গাটায় কিন্তু নেল নেলপালিশটা লেগে যায় এর কারণে কিন্তু প্যাঁচটায় যখন আমরা ঢাকনাটা আটকাই টাইট করে আটকে যায় আর কিছুতেই খুলতে চায় না সেক্ষেত্রে এই টিপসটি কিন্তু ভীষণ কার্যকারী আমাদের বাড়িতে যে রান্নার তেল থাকে যে কোনো তেল তোমরা এই প্যাচের জায়গায় যদি একটু লাগিয়ে নাও তাহলে কিন্তু এই সমস্যাটা আর কখনোই হবে না শুধু যে রান্নার তেল নয় ভেজলিন থাকলে ভেজলিন নিয়ে লাগিয়ে নিতে পারো ময়শ্চারাইজার কোনো ক্রিম লাগিয়ে নিতে পারো তাহলে কিন্তু আর নেল পালিশের ঢাকনা কখনই টাইট করে আটকাবে না আশা করছি এই টিপসটাও তোমাদের অনেক কাজে লাগবে তাছাড়াও কিন্তু আমাদের একটা সমস্যায় পড়তে হয় অনেক সময় দেখা যায় আমাদের হাত একেবারে তেল তেলে থাকে সেক্ষেত্রেও কিন্তু নেল পালিশের ঢাকনা আমরা কিছুতেই খুলতে পারি না নেল পালিশে যদি আমরা এইরকমভাবে ঢাকনা একটা গাডার লাগিয়ে নিই তাহলে কিন্তু খুব সহজেই আমরা নেল পালিশের ঢাকনা থেকে আমরা খুলে নিতে পারবো এবং ব্যবহার করতে পারবো টিপসটি কীরকম লাগলো কমেন্ট করে জানিও পরবর্তী টিপসটি তাহলে দেখে নিই আমাদের বাড়িতে যে এই ধরনের নন স্টিকের ফ্রাই প্যানগুলো আমরা ব্যবহার করে থাকি দেখা যায় যে কিছুদিন ব্যবহার করতে করতেই একেবারে তেল চিটে হয়ে যায় আর কিছুতেই কিন্তু এই তেল চিটে ভাবটা আমরা দূর করতে পারি না আর এগুলো তো খুব জোরেও কিন্তু ঘষাও করা যায় না তাহলে কিন্তু নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে এই টিপসটা তোমরা অ্যাপ্লাই করতে পারো আমরা বাড়িতে তো প্রত্যেকেরই আলু থাকে আলু কিন্তু ভীষণ ভালো কাজ দেয় এই ননস্টিকের বাসন পরিষ্কার করতে এখানে দেখো আমি হাফ করে নিয়েছি একটা আলুকে হাফ চামচ সার্প নিয়ে নিয়েছি যে কোনো ডিটারজেন্ট পাউডার তোমরা নিতে পারো তারপরে এই আলুটাকে এইভাবে সার্পের ওপর দিয়ে এইভাবে যদি আমরা একটু রাফ করি কয়েক সেকেন্ড তাহলেই কিন্তু তেল তেলচিচির চিটচিটে ভাবটা খুব সহজেই দূর হয়ে যাবে আর আমাদের ফ্রাইপ্যানটা একেবারে পরিষ্কার হয়ে যাবে দেখো কত সুন্দর নোংরাটা উঠে যাচ্ছে এইভাবে কিন্তু তোমরা যে কোনো ননস্টিকের বাসন পরিষ্কার করে নিতে পারো এবার আমি তোমাদের জল দিয়ে ধুয়ে দেখাচ্ছি যে কত সুন্দর পরিষ্কার হলো আমাদের বাসনটা আর আমাদের যে আলুটা রয়েছে এই আলুটাকে কিন্তু ফেলে দেব না আলুটার দেখো যে অংশটা লাল হয়েছে এটা কেটে বাদ দিয়ে দেব আবার পরে কিন্তু এটা আমরা ইউজ করতে পারবো এই ননস্টিকের বাসন পরিষ্কার করতে ভালো লাগলে টিপসটা অবশ্যই একটি লাইক করে দিও তাহলে চলো আমরা পরবর্তী টিপসটি দেখে নিই আমরা তো প্রত্যেকে এরকম কাঁচা লঙ্কা খেয়েই থাকি অনেক সময় অনেকটা পরিমাণ কাঁচা লঙ্কা নিয়ে আসি সেক্ষেত্রে দেখ দেখা যায় যে এই লঙ্কাগুলো যদি আমরা এইভাবে রেখে দিই লঙ্কাগুলো কিন্তু নষ্ট হয়ে যায় তাই অবশ্যই কিন্তু এই লঙ্কাগুলোকে তোমরা যদি অনেক দিন ধরে খুব সুন্দর এবং ফ্রেশ টাটকা রাখতে চাও এই টিপসটি অ্যাপ্লাই করতে হবে সবার প্রথমে তো আমাদের এই লঙ্কাগুলোর যে বোটাটা আছে বোটাটাকে কিন্তু অবশ্যই ছাড়িয়ে ফেলে দিতে হবে তাহলে কিন্তু লঙ্কাটা পচে যাবে না অনেক দিন ভালো থাকবে এবার দেখো আমি এরকমভাবে ছাড়িয়ে নিচ্ছি লঙ্কার বোটাটাকে তা ছাড়ানো লঙ্কাগুলোকে দেখো একটা পলিথিনের মধ্যে আমি এইভাবে ভরে নিচ্ছি তোমরা চাইলে কোনো এয়ারটাইট কন্টেনারের মধ্যেও রাখতে পারো তারপরে পলিথিনটাকে গিট দিয়ে নিচ্ছি এবার একটা ছুরির সাহায্যে পলিথিনটাকে খুব ভালো করে একটু ছিদ্র করে দেবো যাতে হাওয়া বাতাসটা খুব ভালোভাবে ঢুকতে পারে এইভাবে লঙ্কাগুলোকে রেখে দিলে পনেরো থেকে কুড়ি দিন একেবারে ফ্রেশ থাকবে শুকিয়ে যাবে না আশা করছি এই টিপসটিও তোমাদের অনেক কাজে লাগবে তাহলে চলো পরবর্তী টিপসটি আমরা দেখে নিই লঙ্কা তো আমরা প্রত্যেকেই কমভাবে বেছে আমরা গুছিয়ে রেখে দিই যাতে অনেক দিন লঙ্কাটা ভালো এবং টাটকা থাকে কিন্তু লঙ্কা বাঁচার পর দেখা যায় আমাদের হাতটা কিন্তু জ্বালা করতে থাকে সাবান দিয়ে ধোয়ার পরও দেখা যায় ভাবটা কমতে চায় না তাই লঙ্কা যখন আমরা বোটা ছাড়াবো বা বেছে ঠিক করে রাখবো তার রাখে আমাদের যেটা করতে হবে সামান্য একটু পরিমাণ যদি সরিষার তেল আমরা হাতের আঙ্গুলগুলোতে তালুতে খুব ভালো করে লাগিয়ে নিই তারপরে যদি আমরা লঙ্কাগুলোকে ঠিক করে বেছে রাখি তাহলে কিন্তু আমাদের হাত আর জ্বালা করবে না টিপসটি অবশ্যই তোমরা অ্যাপ্লাই করো তারপরে আমাকে কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও পরবর্তী টিপসটি তাহলে আমরা দেখে নিই দেখো আমাদের মহিলাদের তো প্রত্যেকেরই এরকম রান্নাবাড়ির কাজ করতেই লাগে আমাদের বাড়িতে যখন মাছ আমরা ধুই মাছ ধোয়ার পর দেখা যায় আমাদের হাত দিয়ে কিন্তু ভীষণ বাজে একটা আষ্টে গন্ধ বের হতে থাকে আমরা তো হ্যান্ড ওয়াশ সাবান দিয়ে হাত ধুই দেখা যায় আষ্টে গন্ধটা কিন্তু কিছুতেই যেতে চায় না সেক্ষেত্রে কিন্তু এই টিপসটি ভীষণ কার্যকারী মাছ ধোয়ার পর আমরা যে টুথপেস্ট দিয়ে দাঁত মাঝি সেই সামান্য পরিমাণে একটু টুথপেস্ট যদি আমরা হাতে লাগিয়ে নিই তারপরে নর্মাল জল দিয়ে হাতটা ধুয়ে নিই তাহলে কিন্তু হাত থেকে যে আসতে একটা গন্ধ বেরায় সেই গন্ধটাও চলে যাবে আর আমাদের হাতটা কিন্তু একেবারে পরিষ্কারও হয়ে যাবে আশা করছি টিপসটি তোমাদের অনেক কাজে লাগবে ভালো লাগলে একটা লাইক করে দিও পরবর্তী টিপসটি তাহলে আমরা দেখে নিই দেখো আমরা তো একই রকমের পটলের তরকারি খাই আলু পটলের তরকারি তো একই রকমের আলু পটলের তরকারি না করে তোমরা কিন্তু মুসুরির ডাল দিয়ে একটা টেস্টি পটলের তরকারি করে নিতে পারো এর জন্য দেখো আমাদের যেটা করতে হবে এখানে মুসুরির ডালটাকে আমাদের তিন থেকে চার ঘন্টার জন্য খুব ভালো করে ধুয়ে ভিজিয়ে রাখতে হবে মুসুরের ডালটা ভিজতে ভিজতেই কিন্তু আমাদের পটলের যে খোসাটা আছে এই খোসাটাকে আমাদের খুব ভালো করে এইভাবে ছাড়িয়ে নিতে হবে সবগুলো পটলের খোসা দেখো আমি ছাড়িয়ে নিয়েছি এবার একটা চামচ দিয়ে ফট পটলের ভেতরের যে দানার অংশটা আছে এই দানার অংশটাকে সবার প্রথমে আমাদের খুব ভালো করে বের করে নিতে হবে এখানে আমি একটা চামচ ব্যবহার করছি চামচ দিয়েই পটলের ভেতরের দানার সব অংশটাকে আমি বাইরে বের করে নিচ্ছি সবগুলো পটলেরই দেখো দানার অংশটা এরকম বাইরে আমরা বের করে নিয়েছি একটা মিক্সার জারের মধ্যে আমি এই পটলের দানাগুলো দিয়ে দিচ্ছি আর এর মধ্যেই দিয়ে দেব আমরা যে ভিজিয়ে রেখেছিলাম ডালটা সেই মসুরির ডালটা দিয়ে দিচ্ছি এবার জল ছাড়াই আমরা একটা ঘন পেস্ট তৈরি করে নেব মশলা তৈরি করার জন্য মিক্সার জারের মধ্যে এক চামচ আমি জিরা দিয়ে দিচ্ছি আমি কিছুটা কাজু বাদাম ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি সেটাকে আমি দিয়ে দিলাম আর দেখো এখানে আমি কালারটা সুন্দর হওয়ার জন্য চার আমি শুকনো লঙ্কা দিচ্ছি কিছুটা পরিমাণ আদা কুচি দিয়ে দিলাম সেই সঙ্গে ঝালের জন্য আমি কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি এবার সামান্য একটু পরিমাণ জল দিয়ে আমরা খুব মিহি করে পেস্ট তৈরি করে নেব ফ্রাই ফ্রাইপ্যানে এখানে এক চামচ তেল দিয়ে আমি কিছুটা পরিমাণ জিরে ফোড়ন দিয়ে দিয়েছি আমরা যে ডালটা পেস্ট করে রেখেছিলাম এই ডালটা দিয়ে দিলাম এই ডালের ভেতর আমি পরিমাণ মতো হলুদ পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নেব এর মধ্যে আমি কিছু মশলা দিয়ে দেব এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরের গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি খুব ভালো করে এইভাবে নাড়াচাড়া করে আমাদের শুকনো করে নিতে হবে মিশ্রণটাতে মিশ্রণটা আমাদের পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে এবার যে পটলগুলোকে রেডি করে রেখেছিলাম এই মিশ্রণটা পটলের ভেতরে আমরা এইভাবে ঢুকিয়ে নিচ্ছি গ্যাসের ওপর এখানে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে পুর ঢোকানো পটলগুলোকে আমরা হালকা করে একটু ভেজে নেব এক মিনিট মতো পটলগুলো আমাদের ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি এই তেলের মধ্যে এখানে আমি একটা তেজপাতা শুকনো লঙ্কা আর এলাচ ফোড়ন দিয়ে দিলাম এবার যে মশলাটা তৈরি করে রেখেছিলাম এই মশলাটাকে দিয়ে দিচ্ছি মশলার ভেতর পরিমাণ মতো নুন হলুদ দিয়ে দিলাম মশলাটাকে দু তিন মিনিট খুব ভালো করে কষিয়ে নেব কষানো হয়ে গেলে এর মধ্যেই পটলগুলোকে আমরা দিয়ে দেব পুর ভাজা পটলগুলোকে দিয়ে আবার এক মিনিট কষিয়ে নেব তারপরে অল্প পরিমাণে জল দিয়ে আমরা তৈরি করে নেব পটলের খুবই টেস্টি একটা রেসিপি গরম ভাত রুটির সঙ্গে কিন্তু খেতে দারুণ লাগে এক আলু পটলের তরকারি না খেয়ে তোমরা এই রেসিপিটা তৈরি করে নিতে পারো আশা করছি তোমাদেরও ভালো লাগবে পরবর্তী টিপসটি তাহলে আমরা দেখে নিই আমরা প্রত্যেকেই কম বেশি গাঁটি কচু খেতে কিন্তু ভীষণ ভালোবাসি কিন্তু এই গাঠি কচু যখন আমরা ছুরি কিংবা বটি দিয়ে কাটতে যাই দেখা যায় আমাদের হাত বারবার স্লিপ কাটতে থাকে কারণ গাঠি কচু থেকে থেকে কিন্তু একটা বিজল পদার্থ বের হয় সেক্ষেত্রে কিন্তু আমাদের হাত কেটে যাওয়ার সম্ভাবনা থাকে তাই যখন আমরা গাটি কচু কাটব ছুরিতেই হোক কিংবা বটিতে যদি আমরা সামান্য পরিমাণে একটু নুন লাগিয়ে নিই তাহলে কিন্তু এই বিজল পদার্থটা যে বেরিয়ে বারবার স্লিপ কাটে সেই স্লিপ কাটার সম্ভাবনাটা কিন্তু হবে না আর আমাদের হাতও কেটে যাবে না আশা করছি এই টিপসটি তোমাদের অনেক কাজে লাগবে পরবর্তী টিপসটি তাহলে আমরা দেখে নিই পরবর্তী টিপসটি আমি গাছি কচু নিয়েই তোমাদের সঙ্গে শেয়ার করছি এই গাটি কচু কাটার পর যখন আমরা জল দিয়ে ধুই দেখা যায় বিজল পদার্থটা কিন্তু যেতেই চায় না বারবার ধুলেও একেবারে বিজল হয়ে যায় আর তরকারি রান্না করার পরেও কিন্তু এরকম বিজল বা লোদ ভাব থেকে যায় সেক্ষেত্রে এই টিপসটি তোমরা যদি অ্যাপ্লাই করো এই বিজল পদার্থটা কিন্তু একেবারে চলে যাবে তরকারিটাও খেতে ভালো লাগবে এর জন্য আমাদের যেটা করতে হবে দেখো এখানে আমি একটা পাত্রের ভেতরে গাটি কচু নিয়ে নিয়েছি এর ভেতরে পরিমাণ মতো নুন আর আমি সামান্য একটু হলুদ দিয়ে দিলাম এবার জলের মধ্যে গাটি কচুটাকে আমরা যদি পাঁচ মিনিট মতো ভিজিয়ে রাখি এই হলুদ আর নুন জলে তাহলে কিন্তু এই বিজল পদার্থটা কেটে যাবে আমাদের গাটি কচুটা দিয়ে যখন তরকারি রান্না করব। আর কিন্তু এই বিজল বিজল ভাব লাগবে না আর গাটি কচুটা গলায় ধরারও কিন্তু সম্ভাবনা থাকবে না বা গলা চুলকানোর আশা করছি টিপসটি তোমাদের কাজে লাগবে অবশ্যই টিপসটি তোমরা অ্যাপ্লাই করো এই টিপসটি তাহলে দেখে নিই এই যে নুন হলুদ মেশানো জলটি এটা কিন্তু আমরা ফেলে না দিয়ে আমাদের অনেক কাজেই আমরা লাগাতে পারি আমাদের বাড়িতে যে বেসিন কিংবা সিঙ্ক থাকে এর ভেতরে দেখা যায় রাতের বেলা নানা রকম পোকামাকড় চলে আসে বর্ষাকালেও কিন্তু এই সব দিয়ে পোকামাকড় কেঁচো এইসব পাইপ দিয়ে চলে আসে তা আমরা এই জলটা না ফেলে যদি আমরা এই বেসিন কিংবা সিঙ্কের পাইপের মধ্যে জলটা ফেলে দিই তাহলে কিন্তু এইসব এই এইসব পোকামাকড় আর কখনোই আসবে না আর আমাদের বাড়িঘরও পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে আশা করছি এই টিপসগুলো তোমাদের অনেক কাজে লাগবে তাহলে বন্ধুরা টিপসগুলো কিরকম লাগলো কমেন্ট করে কিন্তু জানাতে ভুলো না ভালো লাগলে একটা লাইক করো আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে পাশে থেকে